नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। लीडरशिप है तृणमूल कांग्रेस के तादर पक्ष आजकल सभा बाराबानी एवं बर्धमान डिस्ट्रिक्ट सब थे बेसि भोटे जय प्राप्त कर विधानदा दिवस आज के कॉल इंडिया बेसरकारीकरण पेट्रोल डीजल बिरुद्धे आज के अपनारा देखें मोदी सरकार नीति दिन के दिन आज देश अवस्था विधान उपाध्याय महाशय जिला परिषद सदस्य श्री सिंह महाशय सालानपुर पंचायत समिति सभापति फाल्गुनिदी नेत्री पार्टी सुप्रियो মমতা বন্দ্যোপাধ্যায় निर्देश जे भाव केंद्रीय सरकार नरेंद्र मोदी सरकार एकर पर एक समस्त राष्ट्रीय संस्था के बेसरकारीकरण पथे नहीं जाच्छे से कारण आज के कोल इंडिया प्रति अफिसे आज के विक्षोभ प्रदर्शन निर्देश दिए बाराबणी विधानसभा तृणमूल कांग्रेस कर्मी केकेएससी और आईएमपीटीयूसी जरा सदस्युक्त आज के सालानपुर एरिया अफिसर सामने विक्षोभ प्रदर्शन कर लम जाते कोल इंडिया के बेसरकारीकरण ना करा हुआ एवं कलकाता जेटा कोल इंडिया अफिस रही है से अफिसटा के जाते ना सरान कतदिन चलो हाँ प्रतिबाद आंदोलन आज के जेहेतु कोविड 19 चलते এখন মানুষের মানে বাঁচার যেটা আছে বাঁচাটা নিয়ে মানুষ লড়াই করছে তো সেই কারণে আমাদের পার্টি যেভাবে নির্দেশ দেবে নেত্রী যেভাবে নির্দেশ দেবে ঠিক সেভাবে আমরাও আন্দোলনে মুখ থাকব। এই বেসরকারি লোনগুলি কি আটকানো যাবে? দেখুন নেত্রী যেটাতে হাত দেন সেটা শেষ না দেখে ছাড়েন না তাই যখন নেত্রী এই জিনিসে হাত দিয়েছেন নিশ্চয়ই আমরা আশা মানুষ আশা করবে যদি केंद्र सरकार मानुष के भलोबाशे थे जनगण भलो चाय निश्चय नेतृत्व दाबी मेरे ने एक पर एक कारखाना बंद कर चले विषय कि ওরা তো করলো না কিছু 2014 তে তারা সরকারে এসেছে বানা বানা সব কিছু পেয়ে গেছে ভারতবর্ষ বানানোই আছে সব ইন্ডাস্ট্রি বানানোই আছে সব রেল বলুন বিমান বলুন এলআইসি বলুন কোল ইন্ডিয়া বলুন সব কিছু বানিয়ে দিয়ে গেছে পূর্বর্তন আমাদের প্রধানমন্ত্রী আমাদের জওয়াহরলাল নেহরু বলুন ইন্দিরা গান্ধী বলুন রাজীব গান্ধী বলুন এনারা করে দিয়ে গেছেন সেটাকে ওনারা মানে সমস্ত কিছু বেসরকারিকরণ করে মানে বিক্রি করে দিয়ে তারা নিজেরা হয়তো মানে সেই ইংরেজদের মতন শাসন করছে এটার বিরুদ্ধে জনবিরোধী নীতির বিরুদ্ধেই কিন্তু আমাদের নেত্রীর আন্দোলন সব কিছুতে যেমন আমাদের লকডাউনে প্রায় 22 থেকে 27 বার পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়ল বার বার বেড়ে যাচ্ছে একদিকে উজালা গ্যাস দিচ্ছে আর একদিকে গ্যাসের দাম বাড়াচ্ছে এই গভর্নমেন্টের পলিসি এটাই মানুষকে মানুষের মতো মনে করবে আর সবসময় ভয় দেখানো আর ধর্ম নিয়ে রাজনীতি এটা মানুষ বুঝে গেছে মানুষ আগামী দিনে নিশ্চয়ই জবাব দেবে মন্ত্রী যেভাবে আমাদের জন্য লড়াই করে চলেছেন তিনি নিজের খাওয়া ঘুম ত্যাগ করে তিনি রাস্তায় নেমে এসেছেন এইরকম করোনা পরিস্থিতিতেও তিনি লড়াই করে চলেছেন সাধারণ মানুষের জন্য আর আপনারা তো সবাই জানেন আমাদের মাননীয় বিধায়ক কিভাবে সাধারণ মানুষের জন্য লড়াই করেন যখন আমরা তাকে ডাকি তখনই আমরা তাকে পাই সাধারণ মানুষের জন্য তিনিও দিন রাত লড়াই করে চলেছেন তাই আপনাদের সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা এবার জেগে উঠুন কেন্দ্রীয় সরকার মোদী সরকার যেভাবে জনবিরোধী নীতি নিয়ে তারা সরকার থাকুন আমাদের সরকারের সঙ্গে থাকুন এবং মাননীয় বিধায়ক আমাদের সঙ্গে আছেন আমরা ওনার আশীর্বাদ জয় হিন্দ বন্দে মাতরম মা মাটি মানুষ জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ বিধান উপাধ্যায় জিন্দাবাদ স্বর্গীয় মানিক মুখোপাধ্যায় আমাদের বিধান তো শুধু আমাদের হররাম সিং এর ইয়েতেই আছে বিধানের নিজের ডিউটি আছে জিনাবাদ বিধানসভা জিনাবাদ জিনাবাদ বিধানসভা আগে বড় হন জমানা সাথ হ্যায়
রাজস্থান নেই, তাকে ঘর বন্দি করে দেই। হ্যাঁ আপনার রাজনীতি করুন, রাজনীতি করার আপনার অধিকার আছে, কিন্তু আগুন লাগিয়ে নয়, আগুন ধরে খেলা খেলতে যাবেন না। যদি খেলা খেলবেন, এখানে বসে আছেন প্রধান উপাধ্যায়, তা উল্টা রিয়াকশন হবে। তাই যেখানে যেখানে বিজেপিরা আছেন, যেখানে যেখানে আওয়াজ যাচ্ছে আপনারা শুনে নিন, অন্যায় করতে যাবেন না, রাজনীতি করুন। তাই বন্ধুগণ, আমি আমার কথা এখানে শেষ করব, যেহেতু খুবই কম বলতে বলা হয়েছে। আপনারা সবাই, আমরা আমাদের বারাবুনি বিধানসভায় আমরা প্রত্যেক দিন আমরা মানুষের সাথে আছি, আগামী দিনে থাকবো, এইটুকু বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দা। প্রত্যেকটা ইলেকশনে আপনাদেরকে দেখেছি, তাই প্রথমে বলছি, আমরা যার নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের বারাবুনির বিধায়ক যার কথায় বারাবুনির সমস্ত ছেলে কিন্তু একসাথে ঝাঁপিয়ে পড়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, সকলেই আছেন, তাই প্রথমেই যারা এসছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দুটো ব্লকের সমস্ত নেতৃত্ব উপস্থিত আছেন, কেকেসি ইউনিয়নও আছেন, কিন্তু আমাদের প্রথমেই যারা আপনারা ইসিএলএ কর্মরত তাদেরকে কিন্তু অগ্রণী ভূমিকা নিতে হবে। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো, আন্দোলনের ভূমিকাটা কিন্তু আপনাদেরকে সামনে সারিতে থাকতে হবে। দেখুন, রেগুলার আমরা আপনাদের এখানে আসতে পারবো না, এই আন্দোলনটা কিন্তু অনেক বড় আন্দোলন হবে। মোদী সরকার একের পর এক সংস্থাকে বিক্রি করতে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি সেদিন অবাক লাগলো, একটা গাড়িতে দেখছি তিনটে ঝান্ডা, বিমএস, সিটু এবং আইএনটিইউসি। ভাবতে অবাক লাগছে, আমি এটা আগেই ভেবেছিলাম, আমরা অনেক আগেই আমরা দেখলাম যে তিনজনের একটাই এজেন্ট বুঝে, এটা অস্বাভাবিক কিছু নয়, এটাই বাস্তব। ওনারা নাটক করছেন, ওনারা মুভমেন্ট করছেন, ওরা মাইনিস বন্ধ করছেন, এটা তো সিপিএম এর কালচার, এটা বিজেপিরও কালচার হয়ে গেছে। দুজন তিনজনে একসাথে আন্দোলন করে মাইন্সগুলো বন্ধ করেছিল, সেদিন কিন্তু দিদির নির্দেশে আমরা প্রত্যেকটা মাইন, আমাদের এখানে অনেক স্টাফ অফিসার আমাদেরকে সহযোগিতা করেছিল, এমএলএ বলেছিল, এবং আমাদের বারাবণীতে ম্যাক্সিমাম মাইন্স কিন্তু আমরা প্রোডাকশন চালু রেখেছিলাম, শুধু এটা খুবই ভালো লেগেছিল। দেখুন, ম্যাক্সিমাম কয়লা যেটা ভারতবর্ষে ইলেকট্রিক লাগে, ইস্পাত প্ল্যান্টে লাগে, তার 50% উপর কয়লা কিন্তু আমাদের এই শিল্পাঞ্চল থেকে যায়। কিন্তু আমরা এমন একজন এমপিকে পাঠালাম বারবার দুবার, তিনি কিন্তু আমাদের পুরো শিল্পাঞ্চলটাকে বিক্রি করতে চলেছে। হিন্দুস্তান ক্যাবলস বিক্রি করলো, ওনার কোনো লোকসভায় কোনো প্রতিবাদ নেই। চিত্রঞ্জয় রেল ইঞ্জিন কারখানাকে বারবার পর্যুদস্ত করছে, ওনার কিন্তু কিচ্ছু বলার নেই। ইসিএল করণ, ইসিএল বেসরকারিকরণের পথে চলেছে, আমাদের যে হেড অফিস ইসিএল এর সেটাও কিন্তু এখান থেকে রাঁচিনি কোথায় নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে অনু লোকসভায় কিছু বলছে না। তাহলে আমরা তা কেমন লোকটা লোককে পাঠিয়েছি, আমরা চোখ মুনে ভোট দিয়েছি। অবাক লাগছে আমাদের যে বাবুল সুপ্রিয়, যাকে আমরা দেখলাম এই করোনার টাইমে একদিন দেখতে পেলাম না, ইসিএল যখন বেসরকারিকরণের পথে ওনার একটা ভয়, আমরা কোনো পেপার মিডিয়ায় কিছু ওনার শুনতে পেলাম না। তাই সকলকে অনুরোধ করছি, আপনারা যদি ভেবে থাকেন আজ ইসিএল বেসরকারি করছে আমাদের চাকরি থাকবে, আপনারা ভুল করছেন, আপনারাও কিন্তু বিপদে পড়বেন। আপনারা বিগত দিনে দেখেছেন ইন্দিরা গান্ধী ন্যাশনালাইজ করার আগে পর্যন্ত কি অবস্থা ছিল কোল ইন্ডিয়ার, করার পরে কিন্তু কোল ইন্ডিয়া সমস্ত শ্রমিক কিন্তু ভালো অবস্থায় ফিরে এসেছেন, আবার আপনারা কিন্তু এমন একটা বুর্জুয়া সব কিছুই তো সবাই বলে দিচ্ছে, আমি গায়ের ভাষাতে বলছি, কারণ সবার গায়ের লোকেই আছে, বাইরের লোক কেউ নাই। তো সবারই তাই বক্তব্য দেওয়া হলো, বলা হয়েছে একই জিনিস, এতগুলো বক্তা সবার বক্তব্য শুনলেন। আমার এখানে অনেক দিদিরা এসছে, বৌদিরা এসছে, যাদের হয়তো বাড়ি ফিরে রান্না করতে হবে, অনেক কিছু কাজ করতে হবে, খুব বেশি বলবো না। আমাদের আজকের অনুষ্ঠানটা, আজকের বিক্ষোভটা কারণ একটাই, আমাদের নেত্রী নির্দেশ, যেহেতু কলকাতায় আমাদের কোল ইন্ডিয়ার যেটা অফিস আছে, ইসিএল যেটা অফিস আছে, সেই অফিসটাকে ওরা নিয়ে যেতে চাইছে বাইরে কোথাও, এবং কোল ইন্ডিয়াকে পুরোটাকে বেসরকারিকরণ করছে। এর প্রতিবাদে আজকে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গে যেখানে কোল ইন্ডিয়ার সংস্থা আছে সব জায়গাতে বিক্ষোভ প্রদর্শন। এই বিক্ষোভ প্রদর্শন কিন্তু তালাবন্ধ নয় বা মারপিট নয়, গাড়ি ভাঙচুর নয়। আজকে যেহেতু সারা বিশ্বের সাথে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে আমাদের বারাবণিত লালগঞ্জ করোনার প্রকোপ রয়েছে, তাই আজকে ভিড়, মানুষ শতপ্রতভাবে এসছে, তাও সবাই যেহেতু সরকারের নির্দেশ, সবাই মোটামুটি একটু যেটা মানা দরকার ডিস্টেন্স এবং মাস্ক সবাই পরে এসছে, সবাই বিক করছে। তো আজকের অনুষ্ঠানটা
সবাই বক্তব্য দিলেন। আজকে সবাই উপস্থিত আছেন, আমাদের বারাবণী ব্লক প্রেসিডেন্ট অসিত সিং আছে, সালানপুর আরমান্দা আছে, সভাপতি সহসভাপতি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা প্রধান উপপ্রধানরা আছে, আমাদের সমস্ত তৃণমূলের নেতৃত্ব আছে, কর্মীরা আছে, আমাদের আইএনটিটিইউসি সালানপুর যিনি সম্পাদকের কাজ করছেন আমার প্রবীর কাকু আছে, সমস্ত সভাপতি সম্পাদক সহ সমস্ত পদাধিকারী আছে, আমাদের আইএনটিটিইউসি বা কেকেএসসি সমস্ত নেতৃত্ব আছে, এবং যাদের জন্য যারা এই বিক্ষোভ প্রদর্শনে বিভিন্ন গ্রাম থেকে যে তৃণমূল কর্মীরা সৈনিকেরা এসেছেন, যাদের যারা কিন্তু আমাদের ভরসা, তাদেরকে সকলকে আমার অভিনন্দন রইল, ধন্যবাদ রইল। দেখুন বক্তব্য সবাই বলেছে, যে যাই করুক অঞ্চলটাতে শান্তির পরিবেশ আছে, আমাদেরকে দাবানো যায় না, যাবেও না, তাতে পার্টি জিতুক হারুক বেঁচে যদি থাকি তো নিশ্চয়ই মানুষের বাঘ যেমন বলে না, বাঘ নিজের ক্ষমতা দেখিয়ে যায়, তো ক্ষমতাটা নিশ্চয়ই আমরা দেখাবো যেখানে দরকার পড়বে। আমরা এমনিতে শান্তিপূর্ণ মানে শান্তিপ্রিয় আমরা করি, পার্টিটা করি যাতে শান্তিতে মানুষ থাকে, আর অশান্তি করলে আমার স্বর্গীয় বাবাকে দেখেছিলেন আপনারা, তো সেই মানিক উপাধ্যায়ের রক্তটা কিন্তু আমার শরীরেও আছে। হয়তো হয়তো হাসি খুশিতে অনেকে বলে যে বিধানদার সবসময় মুখে মানে মুখ ভরা হাসি, তো আমি বললাম হাসি দিয়ে চাই মানুষকে ভালোবাসতে, মানুষকে সাথে রাখতে, কারণ মানুষ ভালোবাসার বোকা, ভালোবাসলে মানুষ নিশ্চয়ই সাথে থাকে। আর যেহেতু মানে যে পার্টি কোনো কাজ নেই, শুধুমাত্র ধর্ম, হিন্দু মুসলমান জাতি ধনী গরিব, দেখুন জাত নিয়ে কখনো ভোট হয় না, হয়তো দু একবার হয়ে যায়, জাত ধর্ম তখনই থাকবে যদি আমার পেটে খাবার থাকে। আমরা দেখলাম কোভিড-19 চলছে, যেগুলো আমাদের পুরো বক্তারা বলল যে কোভিড-19 যেখানে মানুষরা খেতে পাচ্ছে না, যেখানে দিন মজুরের সংখ্যা সবচেয়ে বেশি, যেহেতু আমার বিধানসভাটা প্রায় পুরোটাই গ্রামাঞ্চল, একটু শহর আছে যেহেতু রূপনাথপুর গোরান্ডি বাজার আছে, লালগঞ্জ আছে, পাঁচগেছি আছে, তো সব জায়গাতে দিন মজুর আছে। আমরা চেষ্টা করেছি সরকার বিভিন্ন ভাবে রেশন পদ্ধতির মাধ্যমে মানুষকে চাল ভরপুর দিয়েছে, তাছাড়া আমরা পার্টির পক্ষ থেকেও আমরা প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি পাড়াতে আমরা ঢুকেছি। একটা কথা, পকেট তো ভরাইতে পারে নাই, সুযোগ পাই নাই, কারণ কেলি ছিল নাই, কেলি থাকবে তো কাম হবে, কেলি তো ছিল নাই, এখন দেখছে নতুন পার্টি, চলো ভাই এইটাতে কামাই দিগা, তো সেই কারণে গেছে। আর ওরা যদি ভাবে ওদের মুক্ত দেখে মানুষ ভোট দিন নিচ্ছে, তাহলে ভুল ধারণা করছে, মানুষ আমাদের ভারতবর্ষ আমাদের পশ্চিমবঙ্গ মানুষ সেন্টিমেন্টে গেছে, এখানে ধর্মের রাজনীতিতে ভোট হয়ে গেছে, হয়তো আমরা ভুল করেছি একদমই, কারণ আমরা আশা করেছিলাম যে আমাদের কোল ইন্ডিয়া যাতে বেসরকারীকরণ না হয়, আমরা যাতে ভালো করে কাজ করতে পারি, রেল বেসরকারীকরণ না হয়, আমাদের এলআইসি বিভিন্ন ধরনের ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, সমবায় ব্যাংক গুলো যেটা আগামী দিনে আবার আমাদের বিভিন্ন জায়গায় বিক্ষোভ আছে, তো এই সরকার করে নাই কিছু। 2014 সরকার এসেছে মানে বলে না বাবা মা ঘর বাড়ি বানান দিয়েছে, জমি জন্তি হইলো আর গাছ তোকে কেটে দিচ্ছে যাদের দ্বারা হয়েছিল, মানুষ বুঝতে পারছে, মানুষ নিশ্চয়ই জবাব দেবে। তাই আমি সবাইকে বলবো যে শান্তির পরিবেশ বারাবণী বিধানসভায় আছে, বারাবণী সালানপুর এবং চিত্তরঞ্জনে আছে, সেই শান্তির পরিবেশটা বজায় রাখুন। আর আমাদের সরকার মা মাটি মানুষের সরকার, যে নেত্রী মানে আমি তৃণমূল কংগ্রেস করছি বলে বলবো না, সত্যিকারে মানে যেহেতু এটা পার্টির প্রোগ্রাম তাও আমি বলছি, মানে আমি মমতা ব্যানার্জির সৈনিক, মমতা ব্যানার্জির পাশে কাজ করতে পেরে খুশি আনন্দিত, আমি চাই মানে ভগবানের কাছ থেকে প্রার্থনা করছি আমি যেন মৃত্যুর দিন পর্যন্ত মমতা ব্যানার্জির সাথে থাকতে পারি, কারণ এমন একজন ভদ্রমহিলা যে 24 ঘন্টায় 18 ঘন্টা সারা পশ্চিমবঙ্গকে আমরা ঘুমাইলুম কিনা, খেলুম কিনা, আমাদের ঘর ঠিক আছে কিনা সেটা পাহারা দিতে ব্যস্ত, মানে যেখানে বেকার বেকা দেখছে তার কিন্তু আঙুলটাকে সোজা করার ক্ষমতা আমার আছে। তাই সবাইকে বলবো শান্তিতে থেকো, কারো অনেকে অনেক কথা বলিবে, কারণ এখন যারা মানে ধর্মের রাজনীতি করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কথা